কন্ট্রোল তালা লাগাইছি যে এইটি চাবিটি যাচ্ছে কি দিয়ে আছে হ্যাঁ এটা আমার আর শুনায় শুনায় দিন সেটিংটা আমার সেটিংটা হ্যাঁ দেখো ওই সাইডে লাগলে কিন্তু জল শুকিয়ে গেলে জমে যাবে গিয়ে ওখানে আমি গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আসলে তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো হ্যাঁ, আজকে হলো 11 তারিখ। আজকে একটু নির্বাসী চলে যাবে আমাদের ছেদে, তার সাথে সাথে সোনাই দিয়ে আর মামনিও চলে যাচ্ছে কেরালাতে। আর মুনের পরীক্ষা শেষ হলে বাবা আর মুনও যাচ্ছে কেরালাতে ঘুরতে, যেহেতু এক্সামের পরে ছুটি পায় 1 থেকে 1.5 মাসের মতো। তখন আমি আর দীপন শুধু বাড়িতে থাকবো। ই আর মজা না কিছুদিন, হ্যাঁ পরীক্ষা তো অলরেডি শুরু হয়ে গেছে আর কিছুদিনের ব্যাপার। তো যাই হোক, আজকে ওদের 1:20 ফ্লাইট আগরতলা কলকাতা, দেন ওখান থেকে হয়তো বিকালে বিকালে হয়তো 4:30 4:30 দিকে ফ্লাইট, কালকে শুনেছি বলছি 4:30 বা 5টার দিকে ফ্লাইট হবে। তো যাই হোক, এ আর কি অনেক দিন ধরে ছিল, এখন 3 মিনিটে চলে যাবে। যাই হোক, আবার পরে কথা বলছি, একটু ওর সাথে টাইম স্পেন্ড করি তারপরে। এই যে সবাই রেডি হয়ে গেছে, এখন আস্তে আস্তে লাগেজ গুলো নামানো হবে আর সবাই যাচ্ছে এয়ারপোর্টে, আমি ছাড়া, কারণ আমি যাবো না, বাড়িতে কাজ আছে, আজকে ছুটি, তো একটু ধোয়া টোয়া আছে, তারপরে রান্না বান্না বাকি ছিল। তো ওখানে চলে গেলে আস্তে আস্তে প্রায় 1:30 বাজতো, তো তার জন্য আমি যাইনি, বললাম কি তোমরাই যাও। চলো টাটা, গাড়ির মধ্যে ঘুমা যাবো গা, ঘুম পাইছে। ও এই জুতোটা নেবে না, এটা ছিঁড়ে গেছে, এই মনে হচ্ছে তোরা বই কোথাও, ওইটা তো নেই, ব্লু কালারটা, ও ওইটা বাবাকে বলে নিয়ে যেতে যাওয়ার সময় নষ্ট হয়ে যাবে না পড়তে পড়তে। এই যে অটো এসে পড়েছে, এখন ওরা চলে যাবে, আর যাচ্ছে হলো কি বাবা মুন আর দীপন এয়ারপোর্টে। হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।